বন্ধু, এই যে আমাদের পুরো বাইক পুরোটা সিরিয়াল করে আছে। এই হচ্ছে ওয়েলকাম টু উইন্টার। রাস্তায় একটু রাশ আছে। ও মাই গড, শালা এও তিনটা একসাথে ওভারটেকিং, গুড গুড। আপনার কি হবো? আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, লাইন বাইকে জামাই হিসাবে ঘোষণা করেছে আমাদের খালা, মানে দাবি করতেছে আর কি। হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ও রাস্তা পেরিয়ে গিয়ে দিয়ে দিয়েছে হাঁসগুলা। এনারা দুইজন হচ্ছে বাপ বেটা। দেখছেন ইঞ্জিন ব্রেকের উপকারিতা, ডিসকল ইঞ্জিন ব্রেক। এন্ড হাই মনে যায় একটু শুই, একটু শুই। ওমা 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 ওমা। আমরা গজনি রোডে চলে আসছি। এখন আছি হচ্ছে এই যে আমার যে পিছনে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে মায়াবী লেক। এই যে আমার পিছনে সারিবদ্ধ যে বাইকগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে আমাদের সাথে আসছে। প্রায় 45টা বাইক আসছে। সেন্ট হচ্ছে মোটর ব্লগিং শুরু করতেছে আজকে তার প্রথম ট্যুর। কারো পাতলা বাইরে থাকে, ভাইয়ের পিছনে প্লিজ তৈরেন না, তুমি কিছু বলবা। আর ইনি হচ্ছে আপনার ছেলে আছে, আপনার ছেলে সহ আসছেন। হ্যাঁ, আপনি কিছু বলবেন? আচ্ছা, এটা তো কালার ডট, তাই না? ওই আপনার নাম কি মিয়া? আপনার তারকাটা ঢুকছে? ভাই একটু দেখি আপনার চেহারাটা, চকচক করতেছে পুরো। এই যে আর একটা জোড়া, এরা হচ্ছে বাপ ছেলে। ওই 1 টাকা 10 টাকা 10 টাকা, এখানে হচ্ছে হেমক বাঁধা হয়েছে, 10 টাকা করে নেওয়া হচ্ছে। এই যে ফটোগ্রাফার গুলো আছে সবাই, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এখানে বিষয়টা হয়ে গেছে হচ্ছে চোর পুলিশ খেলতেছি আমি, হ্যান্ডেল ছেড়ে দিয়ে মোড় ঘুরাচ্ছে ভাই, সেই কম পড়তে না। ফাইনালি উই ডিড ইট। ওমা শাকিল, তুমি টান দিছো? ওমা গো মা, শালবনের পাক্ষেত। এর মধ্যে তো শাকিল সব এক্সপ্লোর চালিয়ে যাচ্ছে, সাই সাই করে, সাই সাই। সব কষ্ট সার্থক, বাট কেমন যেন মনে হচ্ছে আমরা ওইখানে যেতে পারবো না। গাড়ি চালানো পেরা মোটামুটি। এর আগে কি আরন ভাই চালাছিলেন? হ্যাঁ, আপনি এদিন প্রথমবারই আপনি রাতে ধরছে। অফ রোডিং, বালু প্লাস নুড়ি পাথর, সত্যি জোশ। ওয়াও শাহজালাল, এই শাহজালাল ভাই আর কি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। ওয়াও, আর একটা গভীরের মধ্যে ঢুকবো। দ্যাটস দ্য মায়াবী লেক, দিস ইজ দ্য কল অফ ন্যাচারাল বিউটি। আজকে বুঝলাম যে এবিএস ব্রেক কি জিনিস। আমার তো এবিএস নাই ভাই, বুঝছেন? আমার এবিএস নাই। সিঙ্গেল সিঙ্গেল নামাজ পড়তেছে আর আমরা এখানে মজ মস্তি করতেছি। ট্যুর শেষে কোনো প্রকার কোনো খারাপ কিছু ছাড়া ট্যুর শেষ করা, এটা অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়, কারণ আমি আসলে খুবই লাকি যে আমি বেঁচে ফিরেছি।